বলিউড তারকা রাখি সাওয়ান্তের স্বামী আদিল দুরানির সঙ্গে সম্পর্কের টানাপড়ন নিয়ে তুমুল আলোচনায় রয়েছেন। তারা একে অপরকে অভিযোগ পাল্টা অভিযোগ করে যাচ্ছেন। রাখির মাঝে মানসিক শান্তির সন্ধানে উমরা করতে সৌদি আরবে পাড়ি দেন। সেখান থেকে ফিরতেই তার ভিন্ন রকম বক্তব্য। মক্কা মদিনা থেকে ফিরে একেবারে নতুন মানুষ তিনি। রাখি পাকাপাকি ভাবে বদলে দিলেন নিজের নাম। তিনি জানান আর তাকে রাখি নামে ডাকা যাবে না, এখন থেকে তিনি ফতিমা। ফটোগ্রাফারদেরকে এমন জানিয়েছেন। বিমানবন্দরে আপাদমস্তক বোরখা পরা রাখিকে দেখে প্রশ্ন ওঠে, কেন হঠাৎ হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম বেছে নিলেন? কোন জিনিসটা খারাপ লাগতো তার নিজের ধর্মের? অপ্রত্যাশিত প্রশ্ন শুনে পাল্টা জবাব দেন বলিউডের এই ড্রামা কুইন। তবে এ প্রশ্ন শুনে খানিকটা থতমত খেয়ে যান রাখি। তিনি বলেন, হিন্দু ধর্মে খারাপ কোনো কিছু নেই, আমি একজন মুসলিমকে বিয়ে করেছি, ধর্ম না বদলে বিয়ে করা যেত না, সেজন্য ধর্ম পরিবর্তন করেছি। রাখি ও আদিলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরে একাধিকবার বোরকা পরেও দেখা গিয়েছিল রাখিকে। তারপরে অবশ্য নিজের চেনা রূপে ফিরে এসেছিলেন বিগ বস খ্যাত তারকা। সম্প্রতি আদিলের সঙ্গে তার টানাপড়নের খবর প্রকাশ্যে আসতেই আবারও আলোচনায় এসেছিলেন রাখি। ক্যামেরার সামনে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন, অথচ ইসলাম ধর্মাচরণ করতে ছাড়েননি। রাখির দ্বিচারিতাতেই এবার বিরক্ত নেটাগরি করা। তবে রাখি এসবে পাত্তা দিতে রাজি নন। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।